কি রে এগুলো? বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে এই পুকুর ধারে এসেছি, দেখুন মাছগুলো কীরকম ঘুরে বেড়াচ্ছে। আর এখন প্রায় 9:30 বাজে, ব্রেকফাস্ট বানাইনি, ভাবলাম আজকে আপনাদেরকে ডিমের অমলেট আর ডিমের পাউরুটি বানিয়ে দেখাবো। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এটিকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব। প্যানেতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার অমলেটটা বানাচ্ছি। আপনাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম অমলেটটা বানাচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখুন আমার অমলেটটা পুরোই রেডি হয়ে গেছে, এবার আমি ধারগুলো দিয়ে অমলেটটাকে ভালো করে তৈরি করে নেব। অমলেট আমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারি, ডিম রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। এটা আমার পুরো রেডি। এরপর প্যানে আমি আবার সর্ষের তেল দিয়ে দেব, এখানেও আমি একটা ডিমকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আর নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি। দিয়ে আমি প্যানে দিয়ে দেব। এবারে দুটো পাউরুটির পিস নিয়েছি, এইভাবে পাউরুটির পিসগুলোকে ডিমের ওপর দিয়ে দেব। এক পিঠে আমি অল্প অল্প ডিম লাগিয়ে নিয়েছি। এবার আমি মধ্যিখান দিয়ে কেটে এগুলোকে উল্টে দেব। আমার এটা পুরো রেডি হয়ে গেছে, আপনারা এটা সস দিয়েও খেতে পারবেন। ব্রেকফাস্টে আমি আজকে এটাই বানিয়েছি। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।